বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। অনেকদিন পরে আমি আবার ছোট ভিডিও করে ছাড়ছি তোমাদের জন্য। উদ্দেশ্য একটি, সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাপদের মিউজিশিয়ান ট্রেডে দেখো নতুন করে আবার সার্কুলেশন হয়েছে, জাস্ট মিউজিশিয়ান ট্রেড। তো এখানে আগের 51তম এন্ট্রিতে সার্কুলেশন হয়েছিল যখন শুধুমাত্র মেয়েরা অ্যাপ্লাই করতে পারতো, দেখো এবার কিন্তু ছেলেদেরও অ্যাড করে দিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু রিকোয়ারমেন্ট অনেক কম, অর্থাৎ জিপিএ 2.5 হয়তো, তারপর উচ্চতা 5 ফিট 4, মেয়েদের ক্ষেত্রে আরও কম 5 ফিট। তো তোমাদেরকে বলবো, যারা এর আগে মিস করেছো বিভিন্ন ট্রেড এবং এয়ারফোর্সে যাওয়ারই ইচ্ছা, তারা অ্যাপ্লাই করে ফেলো, কারণ 21 জানুয়ারি থেকে 25 জানুয়ারির ভিতরে অ্যাপ্লাই করতে হবে এবং তোমাদের পরীক্ষা 5 এবং 6 ফেব্রুয়ারি, 5 তারিখ ছেলেদের এবং 6 তারিখ মেয়েদের। তো তোমাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা বলার দরকার, সবাই চিন্তা করো যে পরীক্ষা ভালো করব কিভাবে, পরীক্ষা ভালো করব কিভাবে। তো মেয়েদের পরীক্ষা যখন হলো এবার, তখন যেটা খেয়াল করলাম, আমাদের এখানে অনেক মেয়েই ছিল যারা হয়তো বা মিউজিকে পরীক্ষা দিল, তো তাদের অভিজ্ঞতা যেটা, ওখান থেকে মাত্র 2টা মেয়ের চান্স হয়েছে, বাকি যারা, ওদের রিটেন পরীক্ষা হওয়ার আগে একটা ব্যবহারিক পরীক্ষা হয়। দেখো সার্কুলারে লেখা আছে ব্যবহারিক পরীক্ষা। তো এই ব্যবহারিক পরীক্ষায় কি হয়, তো ম্যাক্সিমাম যেটা হয়, তোমরা তো গানেই পারদর্শিতা থাকে তোমাদের গানের উপরে, কিন্তু অ্যাজ ইউজুয়াল যে আমরা গান করি আর কি, এরকম না, একটু এক্সেপশনাল হইতে হবে। যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে একটু মানে কি বলে এটা প্র্যাকটিস করেছো বা তোমাদের ওখানে সার্টিফিকেট রয়েছে, বিভিন্ন প্রোগ্রাম করেছো, মানে মেইন কথা হচ্ছে একটু প্রফেশনাল টাইপের আর কি। তো তোমাদের বলবো, অনেকেই আসো তোমরা বাংলাদেশের 64টা জেলা থেকে, যেহেতু আমার ভিডিও দেখো, তোমাদেরকে বলি যে তুমি অনেক ভালো গান করো, তো তারা কিন্তু এই সুযোগটা নিতে পারো। এবং তারপরই আসে লিখিত পরীক্ষা বা অন্যান্য পরীক্ষায় সিলেক্টেড হওয়ার বিষয়, কারণ প্রথমেই যদি তুমি গান গাওয়ার উপরে ভালো পারদর্শিতা প্রদর্শন করতে না পারো, তাহলে কিন্তু পরবর্তীতে লিখিত পরীক্ষায় তুমি যেতে পারছো না। তো সেক্ষেত্রে এটাই অনুরোধ রইল, এবং এরপরে অ্যাজ ইউজুয়াল তোমাদের যে পরীক্ষাগুলো হয়, যে গানে যদি গান গাওয়ার উপরে পরীক্ষা দিয়ে যদি তুমি সিলেক্টেড হতে পারো, দেন পরবর্তীতে তোমাদের আইকিউ ইংরেজি এবং জিকে পরীক্ষা হবে এবং মেডিকেল ভাইবা। তো আমাদের অনির্বাণে তো প্রস্তুতি চলছেই, তোমাদের জন্য আমরা আলাদা 10 থেকে 15 দিন বা 15 দিনের তো সময় নাই, 10 দিন 7 দিন এটার জন্য একটা কোর্স চলছে। তোমরা চাইলে আমাদের এখানে আসতে পারো, বাট অ্যাপ্লাইটা আগে করে ফেলো। তো তোমাদেরকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য এই ভিডিওটি করা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি কোনো কিছু জানার বা জিজ্ঞাসা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেশনে জানিয়ে দিও। ভালো থাকো সবাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।